শারদোৎসবের প্রাককালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষদের পাশে দাঁড়ালো জিরাটের আস্থা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সংস্থার উদ্যোগে এলাকার শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পুজোর আনন্দ দিতে ক্যাপ, বন্দুক এবং মেয়েদের সাজার জিনিস বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলাগড়ের বিধায়ক অসীম মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শারদীয়ার উপলক্ষে জিরাট আস্থা ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে মাননীয় শ্রী অসীম মাঝির সহায়তায় বিধায়ক পুজোর পোশাক পরিচ্ছেদ এবং তার সাথে সাথে বাচ্চাদের বন্দুক, ক্যাপ এবং মেয়েদের সাজের জিনিস উপহার দেওয়া হবে। প্রায় 100 জন লোককে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে এই উপহার তুলে দেওয়া হবে। বলাগড় ব্লকে অচিন্ত দত্তর এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের প্রতি একটা আলাদা দরদ, আলাদা স্পর্শ এবং অনুভূতি যে আছে, এই অনুভূতি দিয়েই কাজ করে। কারণ অনেক এনজিওরা আছে হয়তো বিভিন্ন যে জায়গাগুলোতে আমরা শুনি যে বিভিন্ন সময়ে তারা উত্তর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখানে আপনারা নিজেরাই দেখলেন যে কতটা আন্তরিকতার মধ্যে দিয়ে, জৌলুস নেই হয়তো, এরকম একটা পুরনো বিল্ডিংয়ে করছে। তা রাজ্য সরকারের আন্তরিকতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যুব দপ্তর থেকে, এদের ক্রীড়া দপ্তর থেকে, যুব ক্রীড়া দপ্তর থেকে আমরা অনুদান একটা এনে দিতে পেরেছি। তার মধ্যে তৃতীয় ফেজ পর্যন্ত পেয়েছে, চতুর্থ ফেজ সামনে এবার পাবে। একটা নিজস্ব ছাদের একটা ব্যবস্থা করছে, কারণ এরকম একটা পুরনো ভাঙা বিল্ডিং এই ছোটো বাড়ি দুর্গা দালানের দুর্গার মণ্ডপের একটা অংশে এই স্কুলটা চালাচ্ছে। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।